পরিচালক আগে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা আশুলিয়া সারা ঢাকা, আমি হযরতকে তার আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই কি খাওয়া দাওয়া করে আসছেন না? যারা সেহরি খাইবেন, সেহরি নাই। আল্লাহু আকবার। আমার কিছু ভাই দাঁড়িয়ে আছে, এদেরকে বসার সুযোগ দিলে মনে হয় ভালো হয়। একটা কথা বলি, নাটকের মঞ্চে কেউ কেউ কারো উপরেও বসে, বসে কি না? শুধু চোখটা বাই থাক, মরবার বাস চলুক কত, ঠিক কিনা? তখন আর কেউ পশ্চাৎ পায়খানাও করে না, সবই ভুলিয়া যায়। ঠিক যেটাই বলেন বুঝা কইন। إن الحمد لله ভাই কথা শুরু হলে কোনো ব্যক্তি উঠবেন না, কেউ উঠবেন না। যদি উনি আসে আস্তে করে ডাবাই যাবেন গা। আপনি যেন না বুঝেন কথা, কি বুঝছেন? ক্লিয়ার? মাঝখান থেকে উঠলে বক্তার মাঝখান থেকে নষ্ট হয়ে যায়, এই ক্ষতি কেউ করবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ولا نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم يتساءل
সালাকাকুম ফি সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. সকলে বলি দুরুদ, দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো মোরলচর কুষ্টিয়াপাড়া মোরলবাড়ি কবরস্থান মসজিদের সদর ময়মনসিংহের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল মনসুর সাহেব, সভাপতি আল মদিনা উলামা পরিষদ বোররচর, প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব, সাবেক মুহতামিম বোররচর কাচারি বাজার মাদ্রাসা, প্রধান অতিথি আলহাজ শওকত আলী বুদু, চেয়ারম্যান 3 নং বোররচর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ সুমিষ্টবাসী, আলহামদুলিল্লাহ আমার একজন ভাই শেখ, উনিও ঢাকার বাংলাদেশ জাতীয় প্রবাসী পরিষদের একজন ভাই আলহামদুলিল্লাহ। যদিও চেনা কিন্তু দেখার পরে চেনা হয়ে যায়, যেমন আজকে আপনাদেরকে চিনলাম। তা আলহামদুলিল্লাহ ভাই অনেক দামি মানুষ, এম এম ইউসুফ আলী সাহেব, ভাষ্যকার বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকা। আমার পরিচয় তো আলহামদুলিল্লাহ দিয়েই দিছে, আল্লাহ সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। সকলে বলি আমিন, আরো আস্তে বলি আমিন, আস্তে কইলে জোরে কয়, জোরে কইলে আস্তে কয়। কোন বা দেশে আইলাম গো, কোন বা তোমার নাম, বেশি কয়েন না, দেখতে নারী চলন কিন্তু বাঁকা, ঠিক কইছে আমার কাকা, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে ওরকম নাকি? আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা সুন্দর হোক, সকলে বলি আমিন। যারা আয়োজন করেছেন তারা বোধহয় খুব ক্ষতিগ্রস্ত হইলেন না, লাভ হইল কম না বেশি? বেশিটুক দিয়া দেন, কমটুক নিয়ে আনেন, দিবেন নি? আলহামদুলিল্লাহ আমার সামনে ভূমিষ্ঠ আছেন আমার বাবার তুল্য, আমার ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো আছে কিছু দেখা যাচ্ছে। সকলের কাছেই দোয়া চাচ্ছি এই জন্য যে আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। আরেকটা বিষয় হলো,
ওয়াজ তো আসলে আমার আগে বহুত বক্তা কইরা ফেলাইছে, আমি আসার চিন্তা করলাম কি ওয়াজ করবো, সব তো করা শেষ, আবার শুরু করি গুরাইয়া জেনতে শেষ করছে নাকি। তাছাড়া তো উপায় নাই, প্রত্যেকটা বক্তার আকর্ষণ আর বিকর্ষণ শক্তি আগে পিছে সামনে ডাইনে বামে উদ্দেশ্য একটা আল্লাহমুখী কথা কয় না, ঠিকটা বুঝা কেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো কারণে না, আলহামদুলিল্লাহ। যাই হোক ভাই, আজকের জন্য একটু উস্তাদ হই আমি, মানবেন তো ইনশাল্লাহ। তাহলে আমি কিন্তু সুযোগ নিলাম যে আমি উস্তাদ হইলাম, আপনারা স্টুডেন্ট, এই সময়ের জন্য বিনা টিকিটেই আসছি আমরা আলহামদুলিল্লাহ। তাহলে উস্তাদ যাহা বলিবে ছাত্র তাহা শুধু কি শুনিবেই না মানিবে, মানবেন না, কে কে হাত জাগান দেখি। না যায় যুক্ত হয়েছে, না যায় যুক্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা। এই কুষ্টি আবার কে কে আছেন হাত দেখান, এই দুই হাত দেখেন না এক হাত দেখান, এরা খুব চালাক দেখছেন, দুই হাত দেখাইবো তাই মনে করবো যে আমরা ওনারাই বেশি, হাত না মান কুষ্টিয়া পাড়ার বাইরে থেকে আসছেন কে কে হাত দেখান ভাই, হাতটা উঠান কষ্ট করিয়া, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, সকলে বলি আমিন। আশেপাশে কিছু শয়তান আছে দূর করার দরকার আছে না নাই, আসেন দূর করে দিই। লিল্লাহে তাকবীর, আমি মাইকে জুড়ে বললো আওয়াজ কিন্তু অতটুকুই, আপনি বাইরে দিয়ে বলবেন যতটুকু, এর মধ্যে আল্লাহ বরকত দিবেন বেশি, আপনারা সংখ্যায় বেশি না আমি বেশি, তা সত্যিকার বেশি আপনার না আমার, আর মিয়া আমি তো আছি মাইক নিয়ে, আপনি তো মাইক ছাড়া কথা বলেন নাই, নারায়ে তাকবীর এমন ভাবে আওয়াজ দেন আকাশ বাতাস ডান বাম চতুর্দিক থেকে যেন শয়তান লেজ গুটে কি করে, কথা বুঝেননি, নারায়ে তাকবীর কিছুটা হয়েছে বোল্ড সার্চ ফুল নট ইন সার্ভিস, কথা বলেন নাই অসুবিধা হয় নাই, আরেকবার লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো কুষ্টিয়া পাড়ায় জালো, শুধু পৃথিবী জ্বলবে এখানে জ্বলবে না। আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি, এই লাইটটা যে জায়গায় আছে আলোকে শুধু ওই জায়গায় দেয় না চতুর্দিকে দেয় ঠিক কিনা, আচ্ছা যেই তকবীর দিছে এই তকবীরের আওয়াজ কি এক জায়গায় আছে না সরে গেছে, যখনই সরে গেছে যারা ছিল তারা মারা পড়ছে, কথা বোঝেন নাই, আজকে কুষ্টিয়া পাড়া যাবি কিন্তু রাত্রে যাইস না সকালে যাবি, কই কে, যেই সমস্ত ড্যাগার ফালা অস্ত্র নিয়েছে এগোর সামনে আমার টাইম নাই, কথা বোঝেন নাই, কই মধুপুর থেকে আইছে মধুপুরি, কথা বোঝেন নাই, এর সামনে থাকার মতো কোনো অ্যাবিলিটি নাই, থাকা যাবে না, থাকলে পরেই তকবীর দিলে আর পুরো ছাই, আল্লাহু আকবার, শয়তান শুধু ভয় পায় মুমিনের মুখ দিয়ে বের হবে একবার আল্লাহু আকবার, মুমিন যাই কিছু বলো দয়া করে ওই তকবীরটা দিও না, কোন তকবীর, কয় যেই তকবীরটা আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে আসার পরে সর্বপ্রথম বাক্য ছিল আল্লাহু আকবার, কি হয়েছে ঠিক আছে নি, যাই ডান বামে বাবা থাকলে সন্তানের সাহস বাড়ে না কমে, আমার একটা উপাকে নাই ওনার সবটি পাচ্ছে, উনি আমার বাবা আমি ওনার সন্তান, কি বাজান পরিচয় দিবেন না, আল্লাহু আকবার। তা আমরা এই মাহফিলে আসছি শয়তানকে দূর করবো না কাছে ঢুকাইবো, হাতে কি ব্যাগ আছে না ফাঁকা আছে, ফাঁকাই দেখা যায়, ফাঁকার চাকা ঘুরে না ঢাকার চাকা ঘুরে বেশি, কথা বুঝ যাবেন, এক নম্বর কথা হইলো
যে সবাই যখন বাজারে যায় নিয়ত কিন্তু খালেজ করে যায়, ও আমার চা দিছে না, শরবত হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলোচনা ঢুকতেছে, কিন্তু দরজা ওপেন করলাম, কেউ আবার খিল মারেন না, খিল বোঝেননি। আজকে সমাজের মধ্যে কিছু লোক আছে, বক্তা যখন ওয়াজ করে সে বাইরে থেকে সে বান মারে, বান বুঝেন, জাদু টানা। যেই বান মারছিল আমার বিশ্ব নবী মুহাম্মাদুর মুহাম্মাদুর, সেই নবীকে যেমন বান মারে বাইতে, কয় হুজুর এত সুর দিয়েন না, সুর কিন্তু আমার কাছেও আছে, এমন একখান কাছা দিব এক সুর শেষ। এরম লোক আছে না নাই? মনে হয় এই কুষ্টিয়া বাড়াতে নাই নাকি? আমাগর মধুপুরে অভাব নাই, লাগলে ফ্রি। আল্লাহু আকবার। তো ভাই, আপনার দুটি পায়ে ধরে বলি, আপনি এই ক্ষতি করবেন না, আপনি ক্ষতি। কারণ একটা হাদিস পড়েছিলাম, যে ব্যক্তি কারো ক্ষতি করলো, ওই ব্যক্তির ক্ষতি হওয়ার আগ পর্যন্ত তার মৃত্যু হবে, মানেন তো? তাহলে ক্ষতি করবো ইনশাল্লাহ, কখনোই করবো না। কেন করবো না? আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করবো ইনশাল্লাহ। আচ্ছা, বাড়ি থেকে আমি বের হলাম, কোথা থেকে? আপনি কিন্তু ছাত্র, বুঝেন, ক্লাস হচ্ছে। বাড়ি থেকে বের হইলেন, এখন আপনার হাতে হলো ব্যাগ, হাতে কি ব্যাগ? বিবি সাহেব বললো, আপনি বাজারে যাইবেন, যাই সুন্দর করে কচি খাসি থাকলে এর সিনার গোস্তটা আগে ক্রয় করবেন। কি করবেন? সিনার গোস্ত আগে ক্রয় করবেন। বড় যদি দেখেন যে আইল মাছ পাওয়া যায়, এই মাছটাও কিনেন। আর যদি দেখেন যে দেশি ভালো সার পাওয়া যায়, এর গোস্ত কিনবেন। টাকা পয়সা গুছাইয়া স্বামীর কাছে দিয়ে দিল, স্বামী রাস্তা আসতেছে, এক পর্যায়ে দোকানে আসলো, বাজার ঢুকে গেছে। বাজারে ঢোকার পর অনেক দিন আগের সেই অচিনপুরের সেই বন্ধুর সঙ্গে দেখা হইলে কি খাওয়াইতে হয় বর্তমানে? কমপক্ষে চা আর সাথে একটা টান, কথা কল ঠিক কিনা? অনেকদিন পর সাক্ষাৎ হওয়ার পর বন্ধুর কোনো বিপদ থাকতেও পারে, বন্ধুর বিপদ উদ্ধার করতে গিয়া বাড়ি থেকে যেই টাকা সে নিয়ে আসলো, সেই টাকা এক সময় ফিনিশ। এখন যে বাড়িতে যাইব এই ভাড়াটাও নাই। এখন আপনি উত্তর দেন, বিবি সাপ গেলে কি গড়ে যাও লগ লেগে সুমা? কথা কন নাকি? বিবি সাপ বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুললাই, বিবি সাপদের খাসিয়ত হইল, স্বামী যখন বাড়িতে ঢুকে নজর তখন তার দুই হাতে, কথা কন ঠিক কিনা? সন্তান যদি থাকে তাদের নজর থাকে পকেটটা ফুলা কিনা, এরপর দেখে বাবার হাতটা পিছনে আছে কিনা। খালি পিছনে থাকলে বাবার আর সন্তানের সাথে অনেক সময় মজা করে, করে কিনা? এখন যখন দেখছে যেই পরিমাণ টাকা দিয়েছিলাম ওই পরিমাণ কোনো কিছু আসলে কমপক্ষে ঝুলতো, ঝুলে তো নাই, বরং ব্যাগটা ভাঁজ কইরা নিজেও যেন না দেখে তার ব্যবস্থা করছে। দরজা খুলবো না বন্ধ করবো? ও ভাই, আমি তো বাড়িতে গেলাম ভালো মানুষ, ফিরবো তো ভালো মানুষ, বউ এমন করে কি, তোর সমস্যাটা কি? ও বুইরা, তোমার হাতের ব্যাগ কই? আস্তে একটু ঘরে ঢুকবার দেও না, পরেই বলি। আগে ব্যাগ বার করো, কালকে মাইয়ার বাড়িতে মায়ের শ্বশুর আই বসুন, জানো না কোন বলবে কিনা? তুমি বাজার ছাড়া খালি হাতে, বাজার ছাড়া খালি হাতে কোন
সাহসে বাদ ঢুকলা, ভাগ্য বলা বাড়িতে গেট নাই, টানা হইলে গেটের বাইরে জায়গা। তো ভাই মহতারাম হাজিরিন, এটা বলার উদ্দেশ্য সেটা এখন বলছি, আমার আপনার সকলের বাড়ির ঠিকানা কোথায়? জান্নাতে। তে জান্নাত থেকে আল্লাহ বাজার করার জন্য পাঠাইছেন এই দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জমির মধ্যে আমাদেরকে কিছু সময় বাজার করার জন্য আর কিছু গাড়ি ভাড়া যোগানোর জন্য পাঠাইছে, ঠিক কিনা? বাবারা বুঝা কথা বলবেন প্লিজ, এটা হোলি খেলা না, এটা হোলি খেলার ময়দান না, এটা এমনই একটা ময়দান যেই ময়দানটা কিয়ামতের দিন ফয়সালার পরে এমন সুন্দর নয়, এর চাইতে দামি, এর চাইতে দামি, আরো দামি, আরো দামি, যত দামি আছে তার চাইতে বড় দামি একটা মঞ্চ হবে, বড় একটা মজলিস কায়েম হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। বোঝা গেল ওই জমিনের টেজের তুলনায় আজকের এই টেস্টটা হলো খুবই নগণ্য একটা সিঁড়ি, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট সিঁড়িতে পালা দিয়ে মনে করেন নামে টপকায়া যাবেন, মাঝখানে বহুত স্টেপ বাই স্টেপ আছে, আপ এন্ড ডাউন, উপর এবং নিচ, অথবা সুইচ টিপ দিবেন উঠে যাবেন একদম আল্লাহু আকবার। আপনি আসলেন এই দুনিয়ার জমিনে কিছুদিন সময় অতিবাহিত করবেন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া হায়াতটা নিয়ে আপনি কয় করবেন আবার আমি কিভাবে যাব সেই বাড়িতে ফিরে, কোন বাড়ি? চিরস্থায়ী জান্নাত, যেই জান্নাতি দেশে আমার বাবার দেশ, কথা বলেন ঠিক কিনা? বাবার দেশ বললাম কেন? আপনার আমার বাবার নাম হযরতে আদম, হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের মায়ের ঠিকানাও ঠিক একই জায়গায়, কথা বলেন? বাড়িতে গেদার হাতে টাকা দেন, গেদা তাড়াতাড়ি বাড়িতে ফিরিস, বলি কি না? আমগোর বাবাও কিন্তু জান্নাত থেকে দুনিয়া আইছিল, গেদা তাড়াতাড়ি ফিরিস, গেদা তাড়াতাড়ি ফিরিস, নইলে কিন্তু দরজা স্টপ হয়ে যাবে, আসার সময় আমার জন্য বুড়া মানুষ খাইতে পারি না, নরম দেখা একটু গরম দেখা একটা কেক নিয়ে আইসো, কথা বুঝেন না? এখন আপনি এই দুনিয়ার মধ্যে অল্প সময়ের মধ্যে আইসা ঘুরতে 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 আপনার হায়াতের জিন্দগি ফিনিশ হয়ে গেল, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কোনো টিকিট আপনি ক্রয় করতে পারেন নাই। এখন যিনি জান্নাতের মালিক উনি আপনার যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলবেন না, ও ভাই খুলবেন না, এ পিছনের ভাই খুলবেন না জান্নাত, কেন খুলবেন না? তোমার ভাড়া নাই, কি নাই? ভাড়া নাই। আমার আল্লাহ পাক কাউকে কাউকে বিনা ভাড়ায় দিয়ে দিবেন জান্নাত, আল্লাহু আকবার। তে আমরা যদি জান্নাতের আশা করি তাহলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? তে জান্নাতের কাজের এক নাম্বার কাজ হলো আসসালাত, 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 কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ঠিক মতো নামাজ পড়বো না, কে কে হাত তুলি? নামাজ পড়বো তো ইনশা, ইনশা নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে, আল্লাহু আকবার। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক জান্নাত দান করেন বিনা হিসাবে, কি হিসাবে? বিনা হিসাবে। ওই কিয়ামতের ময়দান কার জন্য হবে? বড় আরাম, কার জন্য বড় কষ্ট? খাফিদাতুর রাফিয়া, আল্লাহু আকবার। যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তারা কারা? ইন্না আসহাবাল যারা
আসহাবে ইয়ামিন হবেন তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, হাশরের ময়দানে আমাদের দুইটা ভাগ হবে। কয়টা ভাগ? কয়টা ভাগ? একটা ভাগ হলো ডানের ভাগ, আরেকটা বামের ভাগ। যারা ডানের ভাগ ওরা তারা তো মহা খুশি, আল্লাহু আকবার। আর যারা বামের তারা তো অত্যন্ত দুর্লভী, খুবই দুর্বল, খুবই নগণ্য তাদের অবস্থা থাকবে। কেন? তারা বেচিন পেরেশান, বেচিন পেরেশান। আল্লাহ দুইটা পক্ষের হাতে দুইটা আমল নামা দিবেন। কি দিবেন ভাই? কি দিবেন? আমল নামা, হালকা তার কাঠ নাকি? একটা কাঠ ধরাই দিবেন, এই কাঠটা ধরাই দিয়ে বলবেন, বান্দারে দেখ তো তোর আমল নামায় কোনো কিছু আমি আল্লাহ কম বেশি করছিনি। কম বেশি তো হইতেও পারে, ভুল তো মানুষের হয়, আল্লাহর তো কথা কেন নাকি নাকি আল্লাহর ভুল হয়? নাউজুবিল্লাহ জোরে গান। এবার নাফরমান বান্দা এইভাবে হাতে দিবে, দেখবে ও আমার মালিক, ও আমার মালিক, তুমি বড় ইনসাফের বিচার করেছ গো মালিক, করেছ গো মালিক, আমি দুনিয়ার জমিনে পরের গীবত করেছিলাম সেই গুণাটাও লেখা আছে, আমি গভীর রজনে তাহাজ্জুদ পড়েছিলাম গো, সেই লেখাটাও দেখে আছে গো, আমি পরের জমি নষ্ট করেছিলাম, আমি হজ করার পরে পরের মাল দুই হাতে গ্রহণ করেছিলাম গো, সেটাও লেখা আছে গো মালিক। আল্লাহ কোনো কিছুই তো বাকি নাই, তুমি বড় ইনসাফের বিচার করেছো গো মালিক। কথা বলেন ঠিক কিনা? সবাই দেখি কয় না, মনে হয় আল্লাহ মিথ্যা লিখছে নি। ও মালিক, আমার দুই নয়ন দ্বারা দেখলাম গো মালিক, কোন একটা বিষয়ে কম বেশি লেখা হয় নাই, এবার তোমার ফয়সালা কি গো? মালিক বলবেন, বান্ধারে দশটা বিশটা একশোটা অভিযোগ আমি তোর জন্য গ্রহণযোগ্য রাখি না, হাজার হাজার নেকি দিয়ে তোর পাকড়াও করব না। বান্দারে যা, তোর জন্য ফয়সালা হইল আমার, তুই একটা নেকি হইলে আমার জান্নাত পেয়ে যাবি। আল্লাহ আকবার, তুই একটা নেকি যদি সংগ্রহ করতে পারো না এবার আল্লাহর বান্দা বলবেন, ও আমার মালিক গো, মালিক একটা নেকি তো অসুবিধা নাই, একটা নেকি আমার জন্য অসুবিধা নাই, আমার বাবা আছে, আমার মা আছে, কথা বলে আছে না নাই, আমার দাদা আছে গো, আমার বন্ধু বান্ধবের অভাব নাই, কারো কাছে গেলে একটা নেকি তো পাওয়া যাবে অবশ্যই। এবার আল্লাহ বলেন, ও নাফরমান বান্দারে, কিয়ামতের ময়দান বড় কঠিন, ও নাফরমান গোলাম, যতই কান্নাকাটি করো, যতই তুমি তো সমাধি করবে গোলাম, এই হাসরের ময়দানে তুমি একটা নেকি কোথাও পাবে না, আমি আল্লাহ তোর বলে দিলাম
তারপর তোর মনের একটা চাহিদা, মালিক রে একটু সুযোগ আমার দাও গো, আমি আমার বাবার কাছে যাব গো, আমার মায়ের কাছে যাব গো, আমার বোনের কাছে যাব, আমার বন্ধুর কাছে যাব গো, মালিক একটু সুযোগ দাও। আল্লাহ বলবে নোনা ফরমান বান্ধারে, তোর মন যেহেতু চাই তাহলে যা, তবে আমার কথা মনে রাখিস রে গোলাম, এই ময়দান তোরে কেউ কিন্তু একটা নেকি দিবে না, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর না ফরমান বান্ধা, আল্লাহর কাছ থেকে সময় নিয়ে আসে দৌড় দেয় ময়দানে হাসরে, কোথায় কথা বলেন, কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু তামসা করার কথা না ভাই, অন্তরের মধ্যে একটু টেনশন আসার দরকার আছে না নাই? মনে করেন এটাই হাসরের ময়দান, এটাই এটাই আপনার হাসরের ময়দান। সেই পরিচিত বন্ধুর চেহারাটা দেখা যায়, বিবি সাহেব টাকা দিয়েছিল গো বাজার করার জন্য, সেই বাজার টাকাটা না বাজার করিয়া যেই বন্ধুরে খাওয়াইলাম সেই বন্ধুর চেহারাটা দেখা যায়, আল্লাহু আকবার। এবার দূর থেকে ডাক দেয় বন্ধুর, বন্ধু কেমন আছো, আমার বন্ধু রে কেমন আছো, আমি তো ভালো নাই, এই ময়দানের মধ্যে আমি বড় অসহায়, ও বন্ধু রে এই ময়দানে বড় অসহায় কিনা কথা বলেন, জোরে বলেন। আমরা কিন্তু হাদিস আরো শুনেছি প্রত্যেক নবীরাই ইয়া নাফসি করবে, কথা বলেন, সাধারণ মানুষের কোনো জায়গা আছে না, তুমি তো মিয়া একটা সুটকা বাতি নেতা, বড় ডেরি টাইম নাই, তোমার তো নাম কত নিচে তুমি নিজেও জানো না। এবার বন্ধু বলবে কি বলো তাই বলো, এত কিছু শোনার সময় নাই, কখন জানি আমার ডাক এসে যায়, কি বলবো বলবো রে বন্ধু কি বলবো বলো, ও আমি তোমার দুনিয়াতে একটা পালসার গাড়ি ছিল, তোমার অ্যাপাচি আরটিআর একটা গাড়ি ছিল, সেটা চাইতে আসি নাই, কথা কোন ঠিক কিনা? তোমার পালসার গাড়ির জন্য আসলে আজকে বড় মুশকিল গো, আজকে বড় বিপদ, আমার বন্ধু দরকার নাই, একটা নেকির বড় প্রয়োজন, ও আমার বাবা রে গো কয়টা নেকি দরকার। এবার বন্ধুরে বুঝায় বন্ধুরে, একটা নেকি রে তুমি আমার দাও গো, একটা নেকি আমার মালিকের কাছে জমা দেব, ওই মালিক খুশি হই আমার একটা কি দিবেন, জোরে বলে কি দিবেন গো, ওই মালিক আমার একটা জান্নাত দিয়ে দিবেন, ও আমার বন্ধু একটা নেকি বড় প্রয়োজন, একটা নেকি আমার দিবানি। এবার বন্ধু বলে কে গো, তোমার তো চিনলাম না, তোমার গলার কণ্ঠ বড় সুন্দর, তোমার গলার আওয়াজ বড় সুন্দর, বড় মধুর, কিন্তু আমি তোমার চিনি না, খোদার কসম করে বলি আল্লাহর গোলাম, এক বন্ধু আরেক বন্ধু চিনবে গো, চিনবে কিন্তু পরিচয় দেবে না, কেন দিবে না, কেন দিবে না, দিলেই তো বন্ধুর একটা ওয়ারিশ আছে না নাই, বন্ধুর পরিচয় যদি দেয় দিলে পরেই তো একটা নেকি দেওয়া লাগবে, আর যদি আমার আমার একটা নেকি শর্ট হয়ে পড়ে, কথা বলেন ঠিক কিনা?
জমিনে যার টাকা আছে গো, এই জমিনে যার টাকা আছে তার বড় দাম গো, কিন্তু এই জমিনে যার নেকি আছে তার দাম বেশি না কম। ওইখানে খেলা হবে তোমার নেকি, ওইখানে কিন্তু টাকার খেলা হবে না, কথা বল ঠিক কিনা? ওইখানে খেলা হবে টাকার না নেকির? আমরা দুনিয়ার জমিনে আছি গো, নেকির কাম বেশি করি না বদির কামটা বেশি করি। ভাই সাথ দিন সাপুতে রাখছে আমরা সামনে সামনে না ঠান্ডা হয়ে গেছে এখন আছে এখন আছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধনী লোক আছে, এই লোকটা যদি ইবাদত বন্দেগী সব ছেড়ে দিয়ে কিয়ামতের মাঝে একটা বান্ডিল দেয়া দেয় মানবে কি না? দুইটা তিন বান্ডিল এক ট্রাক, কয়দিন আগে দেখেন নাই টাকার এক ট্রাক টাকা পানিতে সিরা সিটা পড়ে আসিল, কথা কথা ঠিক না? যার টাকা ফালাইছে কত না টাকার মালিক, ঠিক না? আমার মনে হয় এই ব্যক্তি যদি হাসর ময়দানে যায় তো ফেরত তার এমনি সাইড দিব, খুবই হালাইব না? আল্লাহ আকবার, সাসার মধ্যে ডর কিছু আছে? মুসার নাম শুনছেন না? বাংলাদেশের বোলা মুসা কত টাকার মালিক সে নিজেও জানে না, এরে বলে মাফ করব আল্লাহ কইব ও ফেরেশতারে এর নাম হলো মুসা, আর এই মুসা কিন্তু হে এই মুসা না, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, দেখ কার নাম মনে গেছে দেখছেন নি? এক মুসার কথা কইছি আরেক মুসা হাজির, আল্লাহু আকবার। কেমন একটু এই মুসার কথা কেমন একটু, আল্লাহু আকবার। অনেকে এই পয়গাম্বরকে ঠেটা বলে থাকে, তওবা করেন, আর কোন দিন ঠেটা বলবো। আল্লাহ প্রশ্ন করছে, ও মুসা ওমা তিলকা বিয়ামিনকা ইয়া মুসা, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম চিন্তা করে, যদি একবারে কয়ে দেই যে এর নাম লাঠি তেতো আলাপ শেষ, তাহলে কাম করি কেমনে আলাপ বাড়ান যায় এই চিন্তা করে, আল্লাহ এর নাম হলো লাঠি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পরে খাওয়াই আর আমি নিজে হাতি হাতি পাপা করে তিন পাপা নিয়ে চলি, আল্লাহু আকবার। আল্লাহ কই কিরে মুসা, আমি তোর কইলাম একটা তোর হাতে কি তুমি দেই বাড়ায় কো, কারণটা কি? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ গো তোমার সঙ্গে কথা বললে আমার খুব মজাই লাগে, খুব মজা লাগে গো, এই মজার কারণে একটা তুমি কই বেশি বড় কই, যাতে তুমি আরো কিছু কথা আমার সঙ্গে বলো। সুবহানাল্লাহ, আস্তাগফির, আল্লাহু আকবার। এটা কেমন একজন নবী দেখছেন নি? আল্লাহ কই একটা, হ্যাঁ কই তিনটা, খালি বাড়ায় দেয়। আল্লাহ কইছে, মুসা যুদ্ধ হইব, কি হইব? কার সঙ্গে? বোসের সঙ্গে নাকি? ফেরাউন লোকটা কেমন দেখতে? বর্তমান দেখেন না চেহারাটা কেমন বানরের মতো হয়েছে, নায়ক মনে হয় সাকিব খান না কি চেহারাটা হয়েছে গো, দেখেন নাই? আপনি তো আগে বুড়ো হয়েছেন, দেখবেন কবে? আমরা হাতে হাতে আছি ফেরাউন নিয়ে ঘুরি, কথা কেন দেখি না? আল্লাহ নবী হযরত মুসা, আল্লাহ বাগ ডাকবে মুসা রে যুদ্ধ করতে হবে গো ফেরাউনের সঙ্গে, রাইফেল নাই, 47 নাক নাম আছে না, কত বন্দুক আছে না, কামান এই ডাগু ডাগু লাড়ি সোড়া আছে না নাই? ও মালিক, মতো কোন সামগ্রী আমার কাছে নাই গো, তুমি তো দাও নাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোর হাতে কি? কইটা তো কইছি একবার, আর কতবার কম? ও মালিক, তুমি কি আমার মত বাহানা করতে চাও নি? মুসা রে, দুনিয়ার জমিনে অ্যাটম বোম থাকলে থাক, বড় কোন কামান থাকলে থাক, অসুবিধা নাই। ও মুসা রে, তোর হাতে যে কামান দিছি, ও মুসা তুমি জানো তার কত পাওয়ার? আল্লাহু আকবার,
পায় আল্লাহ এত কইছে বড় বড় সাপ লইব, একজনে কয় আমার সাপ লাফাইয়া যায়, আমার সাপ উইরা যায়, আমার সাপ বাধাই মারবতো যায়, কথা বুঝেন নাই, এক একজনের এক এক ধরনের চশমা লাগাইছে। এইবার মালিকরা ডাকবে, মালিক আমার তো লাঠিটা মরা, লাফা না তোরা না গো মালিক, এই মরা লাঠি দিয়ে যুদ্ধ করবো কেমনে, যুদ্ধের ময়দানে যাওয়ার দায়িত্ব তোর, বাকিটা আমার। আল্লাহ আকবার, কথা বুঝেন নাই, ফয়সালা করবেন কে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন হাতের লেখা লেখছে, লেখা বিশ্ব নবীর কয় নানা গো কার লেখা সুন্দর, হাসান কয় আমার সুন্দর, হুসাইন কয় আমার দা সুন্দর। এবার আল্লাহ নবী কয় মালিক রে বড় পরীক্ষায় পড়ে গেলাম, দুইজনে তো আমার কোলে যাবে, কথা কোন ঠিক কিনা? সামান্য একটা লেখা নিয়ে আল্লাহ কি কারিশমা দেখাইতেছে, আল্লাহু আকবার। এবার এই লেখার জন্য জিবরাইল হাজির, ডাক দে ও নবী, ও হাবিব কিবরিয়া, নো টেনশন দুপুরতে। আল্লাহ আকবার, আল্লাহ নবী কয় জিবরাইল ভাই তুমি তো কও যে নো টেনশন দুপুরতে, আমার তো পরানে মারে না গো, আমার পরানে মারে না, আমি কাদটা বলবো সুন্দর, কাদটা বলবো সুন্দর, কাকে দিব নাম্বার ওয়ান, কাকে দেব নাম্বার টু, কথা কোন ঠিক কিনা? জিবরাইল পরামর্শ দেয়, আল্লাহ নবী আপনি দোকানে যান, আপনি বাজারে যান গো, আপনি বাজারে যান, একটা আপেল কিনে আনেন, ওই আপেল দাই না আপনি ফয়সালা করতে পারবেন। এবার বিশ্ব নবী ডাক দেয়, ও জিবরাইল এই আপেলের সঙ্গে লেখার কি সম্পর্ক? ও এটা আমার কথা না, এটা মালিকের পারমিশন। আল্লাহ আকবার, আপেল কিনে আনছে অথবা বেদনা বা মনে করেন একটা গোল বস্তু খাওয়ার জিনিস কিনে আনছে, এইবার বিশ্ব নবীকে বলতেছে দুইটা লেখা দুই জায়গায় রাখেন, দুইটা লেখা দুই পাশে রাখেন, আপনি উপর থেকে চোখ বন্ধ করে ছেড়ে দিবেন, যেই লেখার দিকে যাইব ওইটাই ফার্স্ট। আল্লাহু আকবার, আর আস্তে গান, পুলিশ আসেনি, আর ধরলে তো আমার ধরবো, দেখেন না কত বক্তা টেস্ট থেকে গ্রেফতার। আই ডোন্ট কেয়ার কাইন্ড অফ আল্লাহ, আল্লাহু আকবার, এইটা পরোয়া কইরা মাহফিলে উঠি নাই, সর্বশ্রেষ্ঠ বিচার হলো মৃত্যুদণ্ড, আর কিছুই না, কথা কোন ঠিক কিনা? আর আমি মোল্লাতে একবারই ফিনিশ, দ্বিতীয়বার মারামারি নাই, কারণ কি জানেন, ওই ফেরাউন যখন দেখছিল যে মুসার লাঠির সাপে সব খায় ফেলাইছে, ওই জাদুকর সাফুরে চেষ্টা করলো যে এই টাইমে যদি মুসার আল্লাহরে না মানে তো আমরাও কিন্তু ওই লাঠির মধ্যেই যাবো, কথা কোন ঠিক কিনা? তখন মনে করছে যে এইবার বোধহয় খোদা আনা রব্বুকুমুল আলা ঠিক হয়ে গেল, এইবার সাফুরি বলছে না ও মিয়া ফেরাউন তোমার তো না, আমান্না বিল্লাহ মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার, ইমান নাম ওই মুসার খোদার প্রতি, ওই হারাউনে ওই হারুনের খোদার প্রতি, তোমার প্রতি না। আল্লাহু আকবার, এইবার ফারাউন কয় কয় কি বেঈমানে, আমার দেখাই আমার দা বইরা আমার টাকা আইসা মুসার সঙ্গে যুদ্ধ করতে আসলা, আইসা মুসার খোদার এই যখন গ্রহণ করলা, তাদেরকে আগুনে পুড়ব, পানিতে মারব, ভাসিয়ে দেব, তাদের রক্তের বন্যায় রাখবো না তাদেরকে। এইবার বলে মুসা, মুসার খোদাকে মানার কারণে যদি ফাঁসি হয়ে যায় সাগ্রহে গ্রহণ করার প্রস্তুত, অসুবিধা নাই। হয় কেন জানো, জান্নাতের গান নাকে আসতেছে। আল্লাহু আকবার, মুসার খোদাকে গ্রহণ করেছি, এবার মৃত্যু হলেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বিশ্ব নবী আপেলটাই ধরছে,
আবার নামাই ফেলাইছে। আমার তো কষ্ট লাগবে তোকে, এটা কি হাসানের দিকে গেল না হুসাইনের দিকে গেল, কথাখন ঠিক কিনা? এবার জিবাইল বলে ওগো নবীজি উপরে ধরায়, এটা মালিকের ওয়ার্ডার, আল্লাহু আকবার, কোন দিকে যাবে গো এটা ফয়সালা করবেন কে? এবার বিশ্ব নবী সরকার দুয়ালম হাবিবেক উপর থেকে আপেলটা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আপেলটা দুই টুকরা হয়ে যায়, দুই টুকরা হয়ে দুইটা লেখার উপরে পড়ে যায়। চিল্লা করো আল্লাহু আকবার, ফয়সালা করছেন কে? একটু জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে গান শুনছিলাম। চিঠি এলো জেলখানাতে অনেকদিন পর, সেইটি চিঠিতে লেখা আছে কবরে যাবার কথা, আমার কবরের না, সময় ফিনিশ হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আসলে স্বল্প সময়ের আলোচনা এভাবে হয় না, সকলের সাথে জজবা নিয়ে আলোচনা আগাইতে গেলে কমপক্ষে আড়াই ঘন্টা সময় দরকার, কথা কন ঠিক কিনা? আসলে তো এই ময়দানে বক্তার সংখ্যা কম না বেশি, কথা বলেন বেশি, শ্রোতার সংখ্যা সেই হিসেবে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আয়াত পড়েছিলাম, নাফরমান বান্দা আল্লাহর সামনে বলবে ও মালিক, একটা নেকির প্রয়োজন ছিল, নেকি কয়টা? এবার বন্ধু পরিচয় দিল না, এবার বাবার কাছে যাইবে, কার কাছে? এবার বাবার কাছে যাবে গো, বাবারে ডাক দেয়, দূর থেকে তার চেহারা দেখলো, ও আমার বাবা, ও আমার বাবা, আমি তোমার আদরের আব্দুর রহমান, আজকে ময়দানে তোমার জন্য কোন আবদার বেশি কিছু করব না, টাকাও চাইবো না, কাপড় চাইবো না, ভালো খাবার চাই না, ও আমার বাবা, আজকে এই ময়দানে আমার একটা নেকির বড় প্রয়োজন, জোড়া কল কয়টা নাকি? এবার বাবাই কি বলেন শুনেন, ও বাচ্চাধন তোমাকে তো চিনলাম না, তোমার বাবার চেহারা বোধহয় গো আমার মতোই ছিল নাকি, আমি তোমার বাবা না, আমি তোমার বাবা না, এই ময়দানটা ঘুরে 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 দেখো রে গোলাম, তোমার বাবার সন্তান পেয়ে যাইবা। এবার আল্লাহর গোলাম বলবে, না না না, আমার বাবার কপাল একটা তিল ছিল, এই যে আমার সেই বাবার তিল, আমার চিনতে ভুল করে নাই, আমি ভুল করে নাই গো, আপনি আমার বাবা। কয় না না, আমি তোমার বাবা না, কথা কি বুঝেননি? এবার বাবা তো দিল না, এবার মনটা খুশি না বেজার, সিল্লাবল খুশি না বেজার, এবার শেষ ভরসা মায়ের কাছে, কার কাছে? এবার শেষ ভরসা মায়ের কাছে যাইতেছে, এবার মায়ের কাছে যায়, ডাক দে মা, ও আমার জনম দুঃখিনী মা, দুনিয়ার জমিনে কত কষ্ট না আপনি করেছেন গো মা, ও আমার মা, আপনার সেটা সময় নিজে ভিজার মধ্যে ঘুমাইয়া আমার শুকনা জায়গায় ঘুম বাড়াইছেন গো মা, আমি আপনার সে আব্দুর রহমান, ও আমার মা, এই ময়দানে হাসরে আজকেই বড় টেনশনে পড়ে গেছি গো মা, ও আমার মা, একটা নেকির বড় প্রয়োজন গো মা, ও আমার মা, আমি আপনার নারী সেরা ধন, কথা বলেন ঠিক কিনা?
এবার মা বলে তোমার তো চিনলাম না, আমার মনে হয় দুনিয়ার জমিনে আমার কোনো বিয়ে শাদি হয় নাই। এবার আপনার মনটা খুশি না বেজা কথা বলে মনটা বেজার না খুশি মনটা বেজার, আল্লাহর সামনে ঘুরে যাওয়ার সময় হয়েছে কিনা, নেকি তো পায় নাই। এই বাংলার গোলাম আল্লাহর সামনে দাঁড়াইছে মাথা উঁচা না নিচা, এমনি সুরের মতো দাঁড়াইছে, আল্লাহ জিজ্ঞেস নেকি দে। এবার গোলাম বলে ময়দানটা ঘুরলাম গো, বন্ধুর কাছে গেলাম বাবার কাছে গেলাম গো মায়ের কাছে গেলাম, কেউ একটা নেকি আমার দিল না ও মালিক, আমি নেকি আনতে পারি নাই গো মালিক। এবার আপনার ফয়সালা যা হবে গো ওইটাই আমার ফয়সালা। আল্লাহ বল যা যা তোর জাহান্নাম দিয়ে দিলাম। ও ভাই জাহান্নাম মনে হয় বড় সুখের জায়গা নি, এটা হলো বাম হাতে আমল নামা পান ওয়ালা ব্যক্তি। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়াসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা, ওই মান্দাল মুসলমানের দল যার ডান হাতে আমল নামা গো তার কত খুশির খবর, আল্লাহু আকবার। যার আমল নামাটা বাম হাতে হবে গো তার যে কি করুন দশা হবে গো বলে বোঝানো হবে না, বোঝানো যাবে না গো। এবার আল্লাহর গোলাম নে আল্লাহ বলবেন যা 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 জাহান্নামের দিকে যা। আল্লাহু আকবার। যাই হোক ভাই, একের পর দুই সিরিয়ালে তো বিপদ, সিরি দুইটাই এসে গেছে আর সামনে ওয়াজ করার সুযোগ নেই। তো যাই হোক মহতারাম হাজিরিন, আসলেই আলোচনা করতে গেলে ডাইন বাম আসবেই, কথা বলে আসবে কিনা, একাধারে এক পৃষ্ঠা বই লাগানো দিন বয়ান করা যায় না, বিভিন্ন বিষয় আসে, সেগুলা ফিনিশিং করতে গেলে এদিক সেদিক যাওয়াটাই স্বাভাবিক। আপনারা কি মন খারাপ করছেন যে মধুপুর থেকে আসছিল আশরাফ আলী মধুপুরি, কিচ্ছু মধু নাই খালি তিতা বিষ, তাই কবেননি যে এই বক্তা আর কোনোদিন দাওয়াত করো না, না তাই কবেননি, অসুবিধা নাই, দাওয়াতের মালিক দাওয়াতের মালিক। শেষ বলে দিচ্ছি আমার বাংলাদেশের জমিনে এই তাওহীদি জনতা আল্লাহকে অনেক অনেক ভালোবাসে, তার নবীকেও ভালোবাসে, কথা বলি ঠিক কিনা, শুধু ভালোই বাসে না, এই নবীর জন্য বর্তমান জমিনে রক্ত দিতে রাজি আছেন কে কে? বাংলাদেশের জমিন নয় গোটা বিশ্বের আনাচে কানাচে মুসলমান যখন শুনবে মোহাম্মদকে গালি দিচ্ছে তখন এই তৌহিদ জনতা চাপিয়ে পড়বে ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, বিশ্ব নবীর অপমান সহ্য করা যাবে যাবে? কোন কোরআন যদি বাংলাদেশের জমিনে আমার নবীজি কোন গালির চেষ্টা করে ও গদ্দার ও বেয়াদব তুমি জেনে রাখো তোমার জিহ্বা কিন্তু মুখে থাকবে না, জমিনে পড়ে যাবে, কথা বলে ঠিক কিনা? রাজি হয়ে ইনশাআল্লাহ। একটা বুরহান কায়েম হয়েছে, কয়টা বুরহান? একটা বুরহান কায়েম হয়েছে, প্রয়োজনে 68 হাজার গ্রাম বাংলায় বুরহান তৈরি হয়ে যাবে, কিন্তু বিশ্ব নবীর অপমান সহ্য করা যাবে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলে আমিন। যাই কিছু বললাম, আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আমার পরে আলহামদুলিল্লাহ আমার ভাই আছেন এম এম আবু ইউসুফ ভাই, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আলোচক, ভালো আলোচনা করেন, সুমিষ্টভাষী। আল্লাহ আমাদের সকলকে উনার বয়স তৌফিক নসিব করুন, সকলে বলে আমিন। যদি কোনো কথায় ত্রুটি বিচ্ছুত হয়ে থাকে সকলের কাছে দোয়া চাই সামনে যেন সুন্দর করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।